বাংলা সাহিত্যে সবচেয়ে আলোচিত কবি দম্পতির নাম নিতে বললে সেখানে রুদ্র তসলিমার নাম চলে আসবে নিশ্চিতভাবেই। দুই ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ ভালোবেসে বিয়ে করলেও সংসার টেকাতে পারেননি, তবুও তাদের দাম্পত্য ছিল সবসময় আলোচনার বিষয়। আজকে আমরা রুদ্র ও তসলিমার প্রেম ও বিচ্ছেদের বিচিত্র গল্পই শুনব। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও তসলিমা নাসরিনের পরিচয় হয়েছিল 80-এর দশকের শুরুর দিকে। ততদিনে রুদ্র কবি হিসেবে বেশ পরিচিত ও বিখ্যাত হয়ে উঠেছেন। ওদিকে তসলিমা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা ডাক্তার। তিনি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে চাকরি শুরু করেন। তিনি ছিলেন উঠতি কবি, সেজুতি নামের ক্যাম্পাস ভিত্তিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। লেখালেখির সূত্র ধরেই তাদের পরিচয় ও প্রেম। দুজনেই ছিলেন বিদ্রোহী মনোভাবের, প্রচলিত সামাজিক আচরণের বিপক্ষে, তাই তাদের সম্পর্ক গভীর হতে খুব বেশি সময় লাগেনি। যদিও রুদ্রর পরিবার এ সম্পর্কের বিপক্ষে ছিল, কিন্তু রুদ্র তসলিমা সবার অমতে বিয়ে করে ফেলেন। বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল, কিন্তু বাদসাধে রুদ্রর উড়নচণ্ডী জীবন। তিনি ছিলেন বেপরোয়া, বেখেয়ালি ও বাউন্ডুলে। বিয়ের আগে তসলিমাও তাই ছিলেন, কিন্তু রুদ্র তার এক সাক্ষাৎকারে জানান, বিয়ের পর তসলিমা বদলে যেতে থাকেন, যে যাবতীয় নীতিবিরুদ্ধ স্বভাবের কারণে তিনি তসলিমাকে ভালোবেসেছিলেন তা আর তসলিমার মধ্যে খুঁজে পাচ্ছিলেন না তিনি। রুদ্র আবিষ্কার করেন তসলিমা একজন একগোড়া এবং সংকীর্ণ রমণী। রুদ্রর অবাধ জীবনে তিনি বাধা দিতে শুরু করেন, তাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন তসলিমা, কিন্তু সেটা মেনে নিতে পারেননি রুদ্র, ফলে দুজনের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। অবশেষে 1986 সালে দুজনের সম্মতিক্রমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তসলিমা নাসরিন ক্ষিপ্ত হয়ে ওঠেন রুদ্রের উপর, একের পর এক অভিযোগ তুলেন রুদ্রের বিরুদ্ধে। একদিন যেসব কারণে রুদ্রকে ভালোবেসেছিলেন সেসবই হয়ে যায় অভিযোগের কারণ। তিনি তার কবিতাতে তীব্র ভাষায় রুদ্রকে আক্রমণ করে লিখেছিলেন, তার চেয়ে কুকুর পোষা ভালো, ধূর্ত যে শেয়াল সেও পোষ মানে, দুধকলা দিয়ে আদরে আহ্লাদে এক কবিকে পুষেছি এতকাল, আমাকে ছোবল মেরে দেখো, সেই কবি আজ কিভাবে পালায়। রুদ্র চুপ থাকেননি, পাল্টা জবাবে লিখেছিলেন, লক্ষ্মী সোনা, এবার তুমি বিড়াল এবং কুকুর পোষো, শুকুরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়, কাদা ঘাটার দক্ষতা বেশ সমান সমান, ঘাটাঘাটির ঘট ঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি। এরপরেও দুজনের কাদা ছোড়াছুড়ি থামেনি, রুদ্রের মাধ্যমে সমগ্র পুরুষ জাতিকে আক্রমণ শুরু করেন তসলিমা। একসময় বোধহয় বিরক্ত হয়েই পূর্বাভাস পত্রিকায় একটি চিঠি লেখেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। চিঠির শিরোনাম ছিল আর্ত আবেদন। 80-এর দশকের তরুণ লিখিয়েদের মধ্যে তসলিমা নাসরিন ইতোমধ্যে তরুণ কবি হিসেবে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপিত করতে পেরেছেন। অগভীর ছুঁয়ে যাওয়া হলেও তার ভাষা মেথিন এবং বেশ জোরালো, মোটেই মেয়েলি গন্ধ নেই। সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকায় তার কলামবন্দী রচনাগুলোর ভেতর পুরুষ বিকারগ্রস্ততা লক্ষ্য করছি, লেখাগুলো ঝগড়াটে মেজাজের। অগ্রস লেখক হিসেবে আমার তার সম্ভাবনার প্রতি এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা সবাই জানি তার দাম্পত্য জীবন সংঘাতময়, তার জন্য প্রথমত দায়ী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমি মোটামুটি সকল পুরুষের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। আশা করছি এরপর আপনার ক্ষুরধার লেখনী থেকে পুরুষেরা রেহাই পাবে, আপনি বরং সৃজনশীল লেখার ব্যাপারে সিরিয়াস হন। তবে পরবর্তীকালে তাদের মধ্যে এই বিদ্বেষ কমে এসেছিল। 90-এর দশকের শুরুর দিকে তারা আবার বন্ধু হয়ে ওঠেন অনেকটাই। 1991 সালে
অসহায় একাকীভাবে রুদ্রর মৃত্যু হয়। তার মৃত্যুর পর তসলিমা বেশ ভেঙে পড়েন, আবার যেন পুরনো ভালোবাসা নতুন করে অনুভব করেছিলেন তিনি। কান্না ভেজা চোখে লিখেছিলেন, রুদ্র অনেকের চেয়ে অনেক বড় ছিল, বড় ছিল হৃদয়ে, বিশ্বাসে। রুদ্রের ঔদার্য, রুদ্রের প্রাণময়তা, রুদ্রের অকৃত্রিমত্বার সামনে যে কাউকে দাঁড় করানো যায় না। দুজনের মধ্যে ভালোবাসা থাকলেই যে সুখের সংসার গড়ে ওঠে এমন নয়। একই মানসিকতার হলেও সংসারের বাস্তবতা যে সহজ নয়, তা যেন রুদ্র আর তসলিমার প্রেম ও বিচ্ছেদের গল্পতেই ফুটে ওঠে। এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।